এই লেকচারে আমি এমন একটা ট্রিক্স শেয়ার করব যে এই ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সো উইথআউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। ধরুন আপনি ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করেন, এখন আপনার কিন্তু টার্গেটেড বায়ার হচ্ছে যারা ভেক্টর ট্রেসিংয়ের কাজ করায়। সো এরকম টার্গেটেড বায়ার আপনি যদি খুঁজে বের করতে চান, তাহলে আপনার সেই আপনি যেই সার্ভিস দেন সেই পার্টিকুলার সার্ভিসের ক্যাটাগরিতে চলে যাবেন। এখন এই গিগটি আমি দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ রিভিউস, প্রায় 1000+, এবং এটাতেও সেম 1000+ রিভিউস। এখন আমি যদি এই গিগের একটু নিচের দিকে আসি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সব বায়ারদের রিভিউস। আমি সি মোরে ক্লিক করলে আপনি বলতে পারেন যে একদম যারা যারা রিভিউস দিয়েছে টোটাল 1000+ মানুষের রিভিউসই এখানে দেখতে পারব। এখন একটু লক্ষ্য করলে দেখবেন আমরা কিন্তু এই যে এই বায়ারগুলোর যারা কিনা ভেক্টর ট্রেসিংয়ের কাজ করিয়েছে তাদের ইউজার নেম ছাড়া আর তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আরেকটা মজার বিষয় হচ্ছে এই ইউজার নেমের সাহায্যে আমরা কিন্তু সেই সব বায়ারদেরকে টার্গেট করতে পারি, কারণ ম্যাক্সিমাম বায়াররাই তাদের সব ধরনের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে একই ধরনের ইউজার নেম ইউজ করে ম্যাক্সিমাম টাইমে। যেমন আমি পার্সোনালি আমার ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজার নেম সেম একরকমই দিই। এখন আমি এই সব ইউজার নেমগুলো এই যেহেতু তারা ভেক্টর ট্রেসিং দিয়ে কাজ করিয়েছে, তাদের কিন্তু ভবিষ্যতেও এই টাইপের কাজ করা লাগতে পারে। সো মূলত এই ইউজারগুলোই আমাদের টার্গেটেড বায়ার। এখন আমি এই ইউজার নেমগুলো এক এক করে মাইক্রোসফট এক্সেল শিটে কালেক্ট করব। একটু সহজভাবেও করা যায়, আমি একটু সেট করে নিলাম। তারপর এইভাবে এক্সেল শিটে আমি ইউজার নেমগুলো এভাবে কালেক্ট করব। এইভাবে আপনি যত নেম পারবেন আপনার টার্গেটেড বায়ারদের ইউজার নেম এক্সেল শিটে কালেক্ট করবেন। তারপর কালেক্ট করার পর এখন আমি এখান থেকে এই ইউজার নেমটি কপি করলাম, এবং কপি করার পর স্কাইপিতে সার্চ স্কাইপি এখানে ইউজার নেমটি দিয়ে এন্টার করলাম। এখন এই ইউজার নেমটি দিয়ে সার্চ করার পর এই যে দেখুন এই ইউজার নেমের সাথে কিন্তু এই নামটি এই ইউজারের ফার্স্ট নেমটি এক্স্যাক্টলি মিলে গিয়েছে। তো আমরা ধরতে পারি এটাই হচ্ছে আমাদের টার্গেটেড বায়ারটি, সেই বায়ারটির স্কাইপি আইডি। এখন আমি তাকে একটি মেসেজ পাঠাবো। মেসেজ পাঠাবো এই বলে যে হ্যালো, আই ডু প্রোভাইড প্রফেশনাল ভেক্টর ট্রেসিং সার্ভিস। হেয়ার ইজ মাই অফার। তারপর আমি ফাইবারের লিঙ্কটি দিয়ে দিব। এখন আমার গিগের ইউআরএল যদি এইটা হয়, তাহলে আমি এটি কপি করলাম, এবং কপি করার পর ডাইরেক্ট এই ইউআরএলটি স্কাইপিতে কপি পেস্ট করবেন না, আপনি এই ইউআরএলটিকে শর্ট করবেন। এখন ইউআরএল শর্টিংয়ের জন্য অনেক সার্ভিস আছে, আমি পার্সোনালি বিটলি এই সার্ভিসটি ইউজ করি। এখন আমি এই জায়গায় লগ ইন করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করে আমাদের যে টার্গেটেড ফাইবারের ইউআরএল সেটি পেস্ট করে দিলাম, এবং এই শর্ট লিঙ্কটি কপি করে ফেললাম। তারপর কপি করে আমি স্কাইপিতে এই ইউআরএলটি দিয়ে সেন্ড করে দিলাম। এখন এরকম যদি আপনি 100 জন টার্গেটেড বায়ারকে মেসেজ পাঠান, আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি মিনিমাম 15-20 জন আপনাকে রিপ্লাই দিবে,
আর আপনার গিগটি যদি খুব সুন্দর প্রফেশনালভাবে ডিসক্রিপশন লেখা থাকে এবং সব কিছু সেট করা থাকে, তাহলে বলা যায় সেই সব টার্গেটেড বায়ার পরবর্তী কাজ করানোর জন্য হতে পারে আপনার গিগটিকেই তারা পছন্দ করে আপনাকে অর্ডারটা দিবে। সো এইভাবে কিন্তু আপনি শুরুর দিকে খুব সহজেই টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। শুধু স্কাইপই না, আপনি এই ইউজারনেমগুলো ফেসবুকে সার্চ করেও কিন্তু তাদের ফেসবুক প্রোফাইল খুঁজে বের করতে পারেন এবং ফেসবুকে থ্রুতে মেসেজ পাঠিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন। হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।